আমি কিছুটা আজকে ইমোশনাল এই জন্যে যে আজকে এই নারায়ণ বাঙালির প্রতিষ্ঠিত ইউথ ফোরামের অনুষ্ঠানে আমি আসতে পেরেছি দীর্ঘদিন পরে। এই প্রতিষ্ঠানের সঙ্গে আমার সম্পর্ক বহু পুরনো, 2005 সালে সম্ভবত এটা প্রতিষ্ঠিত হয়, তখন থেকেই এই প্রতিষ্ঠানের সঙ্গে আমার সম্পর্ক। এবং একজন অসাধারণ মেধাবী, যোগ্য, টপবক একজন তরুণ নয়ন বাঙালি, যে ওই নামেই পরিচিত, সে এই প্রতিষ্ঠানটি শুরু করে কিছু উদ্যোগী তরুণদের নিয়ে বাংলাদেশের তরুণদেরকে বদলে দেওয়ার একটা স্বপ্ন নিয়ে সেই প্রতিষ্ঠানটি শুরু করে। আমি সবসময় চেষ্টা করেছি তার সঙ্গে থাকার। আমি যেটা লক্ষ্য করেছি যে অত্যন্ত সৃজনশীল মেধাবী একজন মানুষ যদি সহযোগিতা পায় তাহলে সে অনেক কিছু করতে পারবে। চেষ্টা করেছে, অনেক দূর এগিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই ফ্যাসিবাদী সরকার, আওয়ামী লীগের সরকার, হাসিনা সরকার, তারা তো এখানে কোনো কিছুই সৃষ্টিশীল করতে চায়নি। তারা এই প্রতিষ্ঠানটিকে সেই নজরে দেখে এবং সে প্রতিষ্ঠানটিকে আক্রমণ করে এবং বিশেষ করে নয়ন বাঙালি তার পরিবারের উপরে অকথ্য নির্যাতন শুরু করে। নয়ন বাঙালিকে ধরে নিয়ে গিয়ে একটা সভা ছিল, সে সভা থেকে ধরে নিয়ে গিয়ে পিঠিয়ে তার হাত ভেঙে দেয়, তার বাড়িতে আক্রমণ করে। তার মা একজন জনপ্রতিনিধি ছিলেন, তাদের বাড়িতে বারবার আক্রমণ করে, তার স্ত্রীকে অপমান করে। এরপরে সে যেটা বলেছে তার স্ত্রী, যে কিছুদিন পালিয়ে থাকার পরে সে বিদেশে চলে যায়। আমি আজকে নয়ন বাঙালিকে আন্তরিকভাবে এই ফোরাম থেকে, এই প্ল্যাটফর্ম থেকে তাকে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই এবং তার সাহসের প্রতি আমি আবারও তাকে অভিনন্দন জানাই। আমি আশা করব যে সে অল্প কিছুদের মধ্যে আবার দেশে ফিরে আসবে, এসে এখানে এই প্রতিষ্ঠানটিকে আরও সংগঠিত করবে। এখানে অনেক আলোচনা হয়েছে এবং আমাদের অত্যন্ত বিজ্ঞ রাজনীতিক, সমাজকর্মী, শিক্ষক, আপনার টেলিভিশনে কাজ করেন যারা, যারা মানে আপনার পাবলিক ওপিনিয়ন তৈরি করেন, তারা বক্তব্য রেখেছেন। আমি তো একেবারে রাজনীতির মাঠ করবি খুব বেশি কথা বলতে চাই না, আর এখন খুব বেশি কথা বলাও সমীচীন নয়, কারণ এখন যারা রাষ্ট্রের দায়িত্বে আছেন তাদেরকে আমরাই মনোনয়ন দিয়েছি সবাই একসাথে, ছাত্ররা, রাজনীতিবিদরা, আমরা সবাই এই প্রত্যাশা নিয়ে দিয়েছি যে তারা এই দেশের যে জঞ্জালগুলো 15 বছরে 16 বছরে আওয়ামী লীগ সৃষ্টি করে গেছে, সেই জঞ্জালগুলোকে সরিয়ে একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের ব্যবস্থা করবেন, যাতে করে সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা এই যুবকদের চাওয়া, তরুণদের চাওয়া যে নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা তৈরি করতে পারি। আমরা নির্বাচনের কথা বেশ বলছি, বারবার বলছি, এটি নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে আপনি এত নির্বাচনের কথা বলেন কেন। কারণ আমি মৌলিকভাবে গণতন্ত্রে বিশ্বাসী একজন মানুষ, আমি বিশ্বাস করি যে জনগণের পার্টিসিপেশন ছাড়া কোনো সংস্কার, কোনো উদ্যোগ কখনোই সফল হতে পারে না। এবং জনগণের অ্যাক্টিভ পার্টিসিপেশন সম্ভব একমাত্র একটা পার্লামেন্টের মাধ্যমে, নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে। ওটাকে যদি ঠিকমতো কার্যকর করা যায় তাহলে আপনার পুরো জিনিসগুলোকে একটা ওই গণতান্ত্রিক চর্চার মধ্যে, গণতান্ত্রিক কালচারের মধ্যে নিয়ে আসা সম্ভব হয়। সমস্যাটা ওই জায়গায় যে বাংলাদেশে গণতন্ত্রের চর্চা না হওয়ার কারণে এখানে গণতান্ত্রিক যে একটা সংস্কৃতি, সেই সংস্কৃতিরই গড়ে ওঠেনি। প্রত্যেকের মধ্যেই আপনার কেমন একটা শৈলতান্ত্রিক একটা চিন্তাভাবনা, একটা কর্তৃত্ববাদিতার চিন্তাভাবনা এখানে একটু বাসা বেঁধে গেছে। এবং একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আমরা খুব দ্রুত অসহনশীল হয়ে যাই। ডেমোক্রেসির মূল কথাটা হচ্ছে কিন্তু সহনশীলতা, অর্থাৎ
আমি তোমার সঙ্গে বিরোধিতা করবো, তুমি আমার সঙ্গে বিরোধিতা করবে, কিন্তু বিরোধিতা সহ্য করবার মানসিকতা গণতন্ত্রের থাকতে হবে, ওটাই হচ্ছে গণতন্ত্র। এখানে আমরা যে বিরোধিতা করবে তাকে আমরা কখনোই সহ্য করতে চাই না, মুহূর্তের মধ্যে উড়িয়ে দিতে চাই। তো যাই হোক, আমি ওই বিষয়গুলোতে যাচ্ছি না এখন। আমি শুধু যেটা বলতে চাই যে এই সরকারকে সময় দিতে হবে। এই সরকার, তাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি, তারা কাজ করছেন। অনেকেই বলেন যে আমরা, আমি একটু অবাক হই যে মিডিয়া মধ্যে অনেকেই তারা কোনো সাফল্য দেখতে পান না। এই তিন মাস সময়ের মধ্যে এরা অনেক কাজ করেছে, অস্বীকার করার তো কোনো উপায় নেই। সংস্কারের জন্য তারা কমিশনগুলো গঠন করেছে, আইন পরিবর্তন করেছে, আইনগুলোকে নিয়ে কাজ করছে, বেশ কিছু এই ফ্যাসিবাদের যারা দোষর তাদেরকে ধরেছে, আটকেছে, তাদের বিচারের জন্য ব্যবস্থা নিচ্ছে। এই বিষয়গুলোতে কাজ কিছু কিছু হচ্ছে, সব কিছু একসাথে সম্ভব নয়। আমি আপনাদেরকে, তরুণদেরকে বিশেষ করে যারা এখানে আছে বসে আছেন, ওই অনুরোধটুকু করবো যে আপনারা একটু ধৈর্য ধরবেন। নিশ্চয়ই আমরা বিশ্বাস করি যে যাদের নেতৃত্বে এই সরকার চলছে তাদের নেতৃত্বে একটা, আর যেহেতু ছাত্ররাও এর মধ্যে আছে, তরুণরাও এর মধ্যে আছে, আমরা বিশ্বাস করি তারা নিশ্চয়ই সেই জায়গাটাকে পৌঁছাতে পারবে। একটা কথা আমাদেরকে অত্যন্ত জরুরিভাবে মনে রাখতে হবে যে এইবার যে সুযোগ সৃষ্টি হয়েছে, এই সুযোগ যেন আমরা কোনো মতেই হাত ছাড়া না করি, কারণ এইবার এই সুযোগ হারিয়ে গেলে আমাদের জাতি হিসেবে অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে। আমি কথাগুলো খুব জোর দিয়ে বলতে চাই। আরেকটি কথা আমি বলতে চাই যে আজকে আপনারা লক্ষ্য করে দেখবেন যে এই বিভিন্ন রকম নেগেটিভ কথাবার্তার কারণে ফ্যাসিবাদীরা কিন্তু মাথা চাড়া দিয়ে উঠতে শুরু করেছে বিভিন্ন জায়গায়, এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদের কিছু কিছু মিডিয়া তাকে প্রমোট করছে, যেটা আমি মনে করি কখনোই জনগণের জন্য কোনো শুভ বয়ে আনবে না। আমি অনুরোধ করব যারা এই ধরনের প্রচারণা চালাচ্ছেন তারা দয়া করে এটাকে বন্ধ করুন। এবং আমি এটাও অনুরোধ করব তরুণদেরকে, যুবকদেরকে, যারা আপনারা এত বড় একটা অসাধ্য সাধন করেছেন, এই প্রবণতা যেন বন্ধ হয়, তার জন্য আপনারা কাজ করবেন। আমি বক্তব্য দীর্ঘ করব না। আমাদের সামনে যে সংকট আছে সেই সংকটের উত্তরণের একমাত্র পথ ধৈর্য ধরে আমাদের যে কাজগুলো, সেই কাজগুলো হচ্ছে সংস্কার এবং নির্বাচন, সেই জিনিসগুলোকে আমরা সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারি, সেই কাজগুলো আমাদের করতে হবে। ইউথ ফোরাম একটি যুবকদের, তরুণদের একটি প্রতিষ্ঠান, এবং তাদের মধ্যে যে সৃজনশীলতা আছে সেই সৃজনশীলতা দিয়ে তারা সামনের দিকে এগিয়ে যেতে পারবে আমার বিশ্বাস। আমি এটাও বিশ্বাস করি যে ভবিষ্যৎ অবশ্যই পুরোপুরিভাবেই তরুণদের হাতে, যুবকদের হাতে, এবং সেই তরুণ এবং যুবকেরাই এই দেশকে সুন্দর করে গড়ে তুলতে পারবে। তবে একটি কথা মনে রাখতে হবে, মাসুদের একটা বিখ্যাত কথা আছে, পুট দ্য ওল্ড হেড অন দ্য ইয়াং শোল্ডার, যুবকদের কাঁধের মধ্যে বৃদ্ধদের মাথাটাকে বসিয়ে দাও। এই কথাটা একটু সিগনিফিকেন্ট কথা, যে অর্থাৎ যারা বয়স্ক তাদের অভিজ্ঞতা, তাদের জ্ঞানটাকে দাও, আর যুবকদের যে শক্তি আছে সেই শক্তিটাকে দিয়ে তুমি সব কিছু ভেঙে দিয়ে নতুন কিছু গড়ে তোলো। আমি আশা করব ইউথ ফোরাম তাদের এই যে পার্লামেন্টের যে আলোচনা, এই আলোচনাগুলোকে তারা ইতিপূর্বে অনেক ছড়িয়ে দিয়েছিল, আমি আশা করি এভাবে তারা আরও ছড়িয়ে দেবে। সারা দেশেই তাদের সংগঠন ছিল, আমি জানি না এখন তাদের সেই সংগঠনগুলো আছে কি না। এই সংগঠনগুলোকে তারা আরও শক্তিশালী করবে, দৃঢ় করতে সক্ষম হবে, এবং বাংলাদেশের মানুষের গণতন্ত্রের জন্য যে আকাঙ্ক্ষা, গণতন্ত্রকে ফিরে পাওয়ার যে আকাঙ্ক্ষা, সেটাকে বাস্তবায়িত করার পেছনে তারা অত্যন্ত ইতিবাচক বাস্তবসম্মত ভূমিকা রাখতে সক্ষম হবে।